আগামী 25শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির পরশুরায় জনসভা করতে আসছেন। তার আগে হুগলি জেলা তৃণমূলের পক্ষ থেকে শুরু হয়েছে বিভিন্নভাবে প্রচার। এবার সেই প্রচারে বিশেষ গুরুত্ব দেওয়া হলো সোশ্যাল মিডিয়াকেও, যার জন্য দলের পক্ষ থেকে বাংলা ও হিন্দিতে মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ের আন্দোলনের উপর ডিপি বানিয়ে প্রচার চলছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে। ভোটের আগে বর্তমান সময়ের উপযোগী করে দলের প্রচার চালানোর জন্য এই উদ্যোগ নিয়েছেন জেলা সভাপতি দিলীপ যাদব। দিলীপবাবু জানান, এর ফলে দলের কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও অতি সহজেই পৌঁছানো যাবে। अगले 25 तारीख को हमारी नेत्री और हमारी मुख्यमंत्री खानापुर ब्लॉक 1 के राममोहनपुर GP2 जो पुरसरा विधानसभा में है वहां पर जनसभा में उपस्थित होंगी और अपना वक्तव्य रखेंगी। मैं अपने सभी साथियों से, तृणमूल कांग्रेस के सभी कार्यकर्ताओं से आवेदन करता हूं कि आप सभी लोग अपनी पूरी शक्ति के साथ वहां पर उपस्थित हो। दोपहर 12 बजे ये जमायत है और दोपहर 1 बजे हमारी नेत्री वहां पर वक्तव्य रखेंगी। आप सभी लोग उस पर उपस्थित हो, वहां आप लोगों से पार्टी के मीटिंग में मुलाकात होगी। जिसके है पक्के इरादे और सच्चा दिल, अपने ही दम पे जीते जो हर मुश्किल। जिसके है पक्के इरादे और सच्चा दिल, अपने ही दम पे जीते जो हर मुश्किल। ममटी मानुष लेके ये नारा, हर तरफ लाएंगे उजियारा। ओ तृणमूल 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 सबसे न्यारा, तृणमूल 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 चांद प्यारा। দিদি, রাজনৈতিক জীবনে সিপিএম এর বিরুদ্ধে লড়াই এবং একই সঙ্গে সরকারে আসার পরে মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে উন্নয়নের কথা, সেই কথাও আমরা প্রচারের মাধ্যমে রেখেছি। সমস্ত সহকর্মীরা আমাদের সেই প্রচারটা সারা জেলা জুড়ে চালাবেন এবং একই সঙ্গে বলি, দিদির এই সভাকে সফল করার জন্য আমাদের সকল সহকর্মী বন্ধুরা, সাধারণ মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, দিদিকে যারা সবসময় এই জেলার মানুষ সবসময় দিদির পাশে থেকেছেন, তারা সকলে সেদিন আসবেন এই আবেদন রাখছি।